वेलकम बैक टू द चैनल एवरीवन কেমন আছেন আপনারা সকলে আজকে একটা দুর্দান্ত খবর আপনারা জানতে পারবেন যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা চিন্তা ভাবনা করেছে যে আমাদের স্টেটে পশ্চিমবঙ্গের মধ্যে একটা ডিফেন্স করিডোর তৈরি করা উচিত তো সেটা কিভাবে হবে আজকে ভিডিও আমরা সব বিস্তারিত জেনে নেব তার আগে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এর আগের ভিডিওসগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং পাশে থাকার জন্য এই চ্যানেলটির পাশে থাকবেন শেয়ার করে যান ভিডিওসগুলোকে এবং ভালোবাসা ছড়াতে থাকুন তো চলুন আজকের এপিসোডটি দেরি না করে শুরু করা যাক আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই রিসেন্টলি ইস্টেক 2022 অর বলতে পারি মিনি ডিফেন্স এক্সপো অর্গানাইজ করা হয়েছিল কলকাতাতে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে দুদিনের জন্য তো সেখানে বিভিন্ন ডিফেন্স এবং এরোস্পেস কোম্পানি যারা পার্টিসিপেট করেছে তারা তাদের বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্টস গুলোকে সেখানে শোকেস করেছে সেখানে কোন কোন মেজর কোম্পানিজরা এসেছিল সেটা আপনারা এই ভিডিওর এন্ডে জানতে পারবেন তার আগে জেনে নিন যে আমাদের চিফ সেক্রেটারি হরিকৃষ্ণ দ্বিবেদী স্যারও সেখানে ছিলেন এবং তিনি এইটা প্রস্তাব রেখেছেন আমাদের ইস্ট কমান্ডের যিনি হেড তার সামনে যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ল্যান্ড ব্যাংক অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের সরকার এটা চিন্তা ভাবনা করছে যে একটা ডিফেন্স করিডোর ইউপি এবং তামিলনাড়ুর আদলে তৈরি করা যায় যেখানে বিভিন্ন ডিফেন্স কোম্পানিজরা আর বলতে পারি এরোস্পেস কোম্পানিজরা যখন তাদের ইউনিট সেট আপ করবে কিংবা কোম্পানি সেট আপ করবে তারা হিউজ ইনসেন্টিভও পাবে আমাদের সরকারের কাছ থেকে আমাদের ইস্ট কমান্ডের যিনি হেড তিনিও এটা বলেছেন যে তারাও এটা নিয়ে ভাবনা চিন্তা করছে কারণ অলরেডি আমাদের দেশের মধ্যে দুটো এইরকমই ডিফেন্স করিডোর তৈরি হচ্ছে একটা তামিলনাড়ুতে যেমনটা আমি বললাম আর একটা ইউপিতে তো তার আদলেই পশ্চিমবঙ্গের মধ্যেও তৈরি করা যায় দেখুন পশ্চিমবঙ্গে জায়গা অলরেডি অ্যাভেলেবেল রয়েছে এবং এরোস্পেস পার্ক তো তৈরি করাই উচিত কারণ এরোস্পেস পার্ক বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে যেমন নাগপুরে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এরোস্পেস পার্কের জন্য মেইন যেটা দরকার সেটা হচ্ছে একটা রানওয়ে যার মানে আমরা বুঝতেই পারছি যে কোনো এয়ারপোর্টের পাশে সেই এরোস্পেস পার্কটিকে ডেভেলপ করতে হবে তো সেইখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের যে দুর্গাপুর অন্ডাল এয়ারপোর্ট রয়েছে আর বলতে পারি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট সেটির পাশে কিন্তু একটা এরোস্পেস পার্ক ডেভেলপ করার ভাবনা চিন্তা করা যেতেই পারে কারণ এটা একটা বেস্ট লোকেশন এবং সেই এয়ারপোর্টের আশপাশে জায়গাও অ্যাভেলেবেল রয়েছে দেখুন তামিলনাড়ু এবং ইউপি দুটোর থেকেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বটা অনেকটা বেশি হওয়া উচিত ইন টার্মস অফ সিকিউরিটি অফ দ্য কান্ট্রি কারণ আমাদের পশ্চিমবঙ্গই হচ্ছে এমন একটা স্টেট যেখানে বাংলাদেশ ভুটান নেপাল এবং আমাদের শিলিগুড়ি আমরা সকলে জানি যে চিকেন্স নেক অফ ইন্ডিয়া সেটা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং শুধু তাই নয় চায়নার বর্ডারও আমাদের এখান থেকে কাছাকাছি রয়েছে কিংবা আরও একটা এরোস্পেস পার্ক তৈরি হতে পারে কুচবিহারের নতুন এয়ারপোর্টের কাছে তো আপনারা কি ভাবছেন এটার বিষয়ে কমেন্ট করে জানাবেন দেখুন এইটা কিন্তু নয় একেবারে যে আমাদের পশ্চিমবঙ্গে কিচ্ছু ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হয় না পশ্চিমবঙ্গে বড় বড় পিএসইউজ রয়েছে যারা ডিফেন্স ম্যানুফ্যাকচারিং করছে এবং এখন তো আমরা এটাও শুনছি যে বিভিন্ন প্রাইভেট কোম্পানিজরাও পশ্চিমবঙ্গে খুলতে আরম্ভ করেছে যেমনটা হলো DRDO HAL আর বলতে পারি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড তার সাথে সাথে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের আমাদের এখানে বিশাল বড় বড় ফ্যাক্টরিজ রয়েছে যেমন গণেশল ফ্যাক্টরি রয়েছে ইছাপুরে বড় ফ্যাক্টরিজ রয়েছে তার দমদমে তার বড় ফ্যাক্টরি রয়েছে এবং শুধু তাই নয় বড় বড় জাহাজও নেভির জন্য আমরা ম্যানুফ্যাকচার করছি যেমন আমাদের এখান থেকে GRSE মানে গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স এবং ইঞ্জিনিয়ারিং লিমিটেডও বিভিন্ন শিপস ম্যানুফ্যাকচার করে নেভির জন্য তার সাথে সাথে টিটাগড় ওয়াগন্স লিমিটেডও এখন চলে এসেছে তারা বিভিন্ন শিপস ভেসেলস ম্যানুফ্যাকচার করছে আমাদের ইন্ডিয়ান নেভির জন্য এবং আমি কিছুদিন আগেই পোস্ট করেছিলাম যে কোচিন শিপইয়ার্ড লিমিটেডও তারা একটা এখানে ডক অ্যাকোয়ার করেছে তারাও নিজের এখানে একটা ইউনিট সেট আপ করছে যেটার পিকচার্স আপনারা দেখতেই পাচ্ছেন তো সেইটার আপডেট কি কিছুদিন বাদেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং শুধু তাই নয় বিভিন্ন প্রাইভেট কোম্পানিজরাও উঠে এসছে যেমন আমি সার্চ করে দেখলাম যে এরোস্পেস রিলেটেড একটি কোম্পানি যেটা হচ্ছে ক্যাডেট ডিফেন্স সিস্টেমস প্রাইভেট লিমিটেড তারা আমাদের পশ্চিমবঙ্গে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে চলেছে যারা দ্রোনস UAVs ম্যানুফ্যাকচারিং করে কিছুদিন আগে আমি দেবাশিস স্যারের ইন্টারভিউ নিয়েছিলাম যিনি NKDA এর চেয়ারম্যান এবং হিটকোর MD তিনি বলেছিলেন যে আমাদের বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের মধ্যে একটা দ্রোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্পেস নেওয়ার জন্য আর বলতে পারি ল্যান্ড নেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছে কিছু কিছু অফ বিট আমরা খুব সুন্দর প্রপোজাল পাচ্ছি একজন যেমন ড্রোন সংক্রান্ত সফটওয়্যার এবং ডেভেলপমেন্টের কাজ করতে চাইছেন তো সেই কোম্পানির নাম তো এখনো পর্যন্ত জানা যায়নি যেই জানা যাবে আমি আপনাদের সাথে আগে শেয়ার করবো সেটা আমাদের ডিফেন্সের কিন্তু একটা সাইবার সিকিউরিটিরও দরকার পড়ে তো সেই রিলেটেড আরেকটা কোম্পানি আমি কিছুদিন আগেই পোস্ট শেয়ার করেছিলাম অ্যান্ড ভিডিও বানিয়েছিলাম যে ভি হিয়ার ইন্টারঅ্যাক্টিভ প্রাইভেট লিমিটেড তারা সাইবার সিকিউরিটি নিয়ে ডিল করে
তারা কিন্তু সেক্টর ফাইভে, যেমনটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে তাদের একটা অফিস খুলে ফেলেছে। তো বুঝতেই পারছেন আমাদের নিউ টাউনে কিন্তু জায়গা খালি রয়েছে, আমাদের বিভিন্ন হাইওয়েজ এর ধার খালি রয়েছে, এত ইন্ডাস্ট্রিয়াল পার্কস এর জায়গা খালি রয়েছে। তো ইজিলি কিন্তু ডিফেন্স কোম্পানিজরা তাদের বিজনেস অর বলতে পারি ম্যানুফ্যাকচারিং ইউনিট সেট আপ করতে পারে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, যদি তাদের জন্য কিছু এক্সট্রা ইনসেন্টিভস প্ল্যান করে আমাদের সরকার। তো আশা করছি সেটা এবার প্ল্যান করা হবে, কিংবা আমার মতে একটা ডেডিকেটেড যদি ইন্ডাস্ট্রিয়াল পার্কই তৈরি করা হয়, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলে আর বলতে পারি এরোস্পেস পার্ক বলে, তাহলে এর চেয়ে ভালো কিছু হয় না। যেমন পশ্চিমবঙ্গের ডিমান্ড কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে যে ইস্টেক 2022 কি বড় বড় কোম্পানিজরা পার্টিসিপেট করেছিল, যেমন আদানি ডিফেন্স এবং এরোস্পেস, শুধু তাই নয় পুনে বেসড কল্যাণী গ্রুপও এর মধ্যে পার্টিসিপেট করেছিল, এবং ইউএস বেসড জেন টেকনোলজিস লিমিটেডও, যেটার ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদে এবং ইন্ডিয়াতে তাদের হায়দ্রাবাদে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, তারা হচ্ছেন ইন্ডিয়াস লিডিং মিলিটারি ট্রেনিং এবং কাউন্টার দ্রোন সলিউশন কোম্পানি। তারা যখন এসেছিল কলকাতার মধ্যে এই ইস্টেক 2022 পার্টিসিপেট করতে, তো বুঝতে পারছেন যে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু বড় বড় কোম্পানিজদের নজর রয়েছে। এবং এটাও কিন্তু ফ্যাক্ট, এই ডিফেন্স করিডোরটি তৈরি হলে প্রচুর ডিফেন্স রিলেটেড এমএসএমই কোম্পানিজরা আর বলতে পারি এমএসএমই ইউনিটস খুলতে আরম্ভ করবে, যেটা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকেও প্রচুরভাবে গ্রোথ দেবে এবং অনেক 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 এমপ্লয়মেন্টসও ক্রিয়েট করবে। তো আশা করছি খুব শীঘ্রই এই ডিফেন্স করিডোরটি নিয়ে ভাবনা চিন্তা হবে, সেটির দিকে আমরা এগিয়ে যাব খুব শীঘ্রই, কারণ আমরা জানি যে আমরা এখন ডিফেন্সের তরফ থেকে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছি। তো হিউজ ডিমান্ড রয়েছে এই সেক্টরে, ডিফেন্স এবং এরোস্পেস সেক্টরে, যেটাকে যদি পশ্চিমবঙ্গ ক্যাপচার করতে পারে তাহলে লেদার কিংবা গার্মেন্ট কিংবা স্টিলের মতনই আরও একটা আমাদের ইম্পর্টেন্ট সেক্টর হয়ে উঠতে পারে এই ডিফেন্স এবং এরোস্পেস সেক্টরটি। আজকের ভিডিওটি এইটুকুই রাখি, এই বিষয়ে যখনই আরও বেশি কিছু জানবো তখন আপনাদের জন্য নিয়ে আসবো আমি ভিডিওটা। আপনারা যদি এর বেশি কিছু জানেন তাহলে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকের বাটনটি প্রেস করে দেবেন, এবং ইয়েস চ্যানেলে যদি নতুন রয়েছেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন চ্যানেলটিতে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকমই একটা দুর্দান্ত ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। I should fuck her in the best, yeah.